নলেজ অ্যাকাউন্টের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট 9টা দেখে নেব। আমি অলরেডি 8টা মক টেস্ট কভার করে দিয়েছিলাম। তোমরা যারা যারা দেখোনি, ভিডিও স্ক্রিনের উপরে ডান দিকে আই বাটনে আমি একটা লিংক দিয়ে দেবো, ওখানে গেলে প্রত্যেকটা মক টেস্টের লিংক পেয়ে যাবে, মানে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্টগুলো দিয়ে দিয়েছি। আর আমি আগের মক টেস্টগুলো নলেজ অ্যাকাউন্ট .in যেটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ওখানে আমি MCQ আকারে অ্যারেঞ্জ করে দিয়েছি। তোমরা কিন্তু ওখানে ভিজিট করলে ওগুলো খুব ইজিলি প্র্যাকটিস করতে পারবে। আর একটা কথা, আমি এখানে কিন্তু 2017, 2018, 2019-এর যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো ইনক্লুড করেছি। আপাতত 2019 আর 2018-র কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চলছে, আমি এর মাঝে মাঝেই 2017-র কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এক্সামে আসার মতো আমি কিন্তু সেগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেবো। সো চলো স্টার্ট করা যাক। আজকে ফার্স্ট যে প্রশ্নটা দেখবো, কোশ্চেন নাম্বার 1, 2019 মিসাইল সিস্টেম অ্যাওয়ার্ড দেওয়ার জন্য কাকে নির্বাচিত করা হলো? 2019 মিসাইল সিস্টেম অ্যাওয়ার্ড দেওয়ার জন্য কাকে নির্বাচিত করা হলো? তো এটা ডক্টর জি সতীশ রেড্ডি, যিনি DRDO চেয়ারম্যান ডক্টর জি সতীশ রেড্ডি, এখানে হয়ে যাবে রাইট অ্যান্সার অপশান বি। নেক্সট দেখবো কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলে দিই, তোমাদের এগুলো কিন্তু আমি ডিটেলসে কিছু আলোচনা করছি না, যেহেতু এটা মক টেস্ট। তোমরা যদি এগুলোর ডিটেলস পেতে চাও তাহলে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো একটু দেখে নাও, ওখানে কিন্তু আমি প্রত্যেকটা প্রশ্ন রিলেটেড আর কি কী প্রশ্ন হতে পারে সেই ধরনের রিলেটেড ইনফরমেশান আমি ওখানে প্রত্যেকটাতে প্রোভাইড করেছি। সো কোশ্চেন নাম্বার 2, 2020 মানে 2020 টোকিও অলিম্পিক্সে ভারতে চিফ দি মিশন কে? তো এক্ষেত্রে বীরেন্দ্র প্রসাদ বৈশ্য, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখবো কোশ্চেন নাম্বার 3, সিওর সেন চ্যাং কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন? সিওর সেন চ্যাং কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন? তো এক্ষেত্রে তাইওয়ান, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখবো কোশ্চেন নাম্বার 4, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে কবে পালন করা হয়? বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় 3rd March, অপশান সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখবো ভারতের প্রথম কোথায় রেলওয়ে টানেলের মধ্যে তৈরি হলো রেলওয়ে স্টেশন? অপশান বি হিমাচল প্রদেশ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখবো কোশ্চেন নাম্বার 6, দ্য ওয়ার্ল্ড ডে অফ ফাইট এগেনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন কবে পালন করা হয়? তো এটা পালন করা হয় 4th March, অপশান ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখবো কোশ্চেন নাম্বার 7, বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালন করা হয়? 5th December, অপশান বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখবো কোশ্চেন নাম্বার 8, কোন রাজ্য সরকার সম্পূর্ণ বিনামূল্যে সিনিয়র সিটিজেন ভ্রমণ করার জন্য মুখ্যমন্ত্রী তীর্থযাত্রা যোজনা নামে একটি যোজনা চালু করলো? কোন রাজ্য সরকার এটা করেছে? তো এটা দিল্লি, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখবো কোশ্চেন নাম্বার 9, বিশ্বের প্রথম 3D printed ই-বাইক তৈরি করলো কোন দেশ? 3D printed ই-বাইক, তো এটা জার্মানি করেছে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখবো কোশ্চেন নাম্বার 10, কে ইকোলজিতে বায়োলজিক্যাল প্রোডাকশনের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 2019 জাপান প্রাইজ পেল? ইকোলজিতে বায়োলজিক্যাল প্রোডাকশনের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রত্তন লাল, অপশান বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখবো কোশ্চেন নাম্বার 11, দুদিনব্যাপী ইন্টারন্যাশনাল ড্যাম্প সেফটি কনফারেন্স কোন রাজ্যে হতে চলেছে? দুদিনব্যাপী ইন্টারন্যাশনাল ড্যাম্প সেফটি কনফারেন্স, তো এটা উড়িষ্যাতে মানে হয়েছে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখবো কোশ্চেন নাম্বার 12, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সভাপতিকে? ডেভিড হারকুয়েল, অপশান সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখবো কোশ্চেন নাম্বার 13, কোন শহরে 2023 সালে ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে? 2023 সালে ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ কোন দেশ শহরে অনুষ্ঠিত হবে? বুদাপেস্ট, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখবো কোশ্চেন নাম্বার 14, মাইন্ত্রা আর জাবংয়ের নতুন CEO কে নিযুক্ত হলেন? মাইন্ত্রা আর জাবং যেটা CEO এদের কে নিযুক্ত হলেন? তো এটা অপশান সি অমর নাগরাম হয়ে যাবে রাইট অ্যান্সার।
নেক্সট দেখবো কোশ্চেন নাম্বার 15, 10th এডিশন অফ দ্য ইন্ডিয়া রাবার এক্সপো অর্থাৎ IRE 2019 কোন শহরে শুরু হলো? তো এক্ষেত্রে অপশান বি মুম্বাই হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখবো কোশ্চেন নাম্বার 16, সম্প্রতি 3 বছরের জন্য ICC ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হলো? অনিল কুম্বলে, অপশান সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখবো ন্যাশনাল মিউজিয়াম অফ ইন্ডিয়ান সিনেমা কোথায় উদ্বোধন করা হলো? ন্যাশনাল মিউজিয়াম অফ ইন্ডিয়ান সিনেমা, তো এক্ষেত্রে মুম্বাই অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখবো ফোল ইগল 2019 মিলিটারি এক্সারসাইজ কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হলো? তো এটা কিন্তু ভারত আর দক্ষিণ কোরিয়ার মধ্যে অনুষ্ঠিত হয়েছে, অপশান এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখবো কোশ্চেন নাম্বার 19, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতা থেকে সম্প্রতি কোন রাজ্য বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল? পশ্চিমবঙ্গ, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখবো কোশ্চেন নাম্বার 20, ব্লু ওয়াটার অ্যাহয় এই বইটির লেখক কে? ভাইস অ্যাডমিরাল অনুপ সিং, অপশান এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখবো কোশ্চেন নাম্বার 21, কোন রাজ্য সরকার নতুন দিশা নামক যোজনা চালু করলো? তো এটা ত্রিপুরা করেছে, অপশান ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখবো কোশ্চেন নাম্বার 22, ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে কবে পালন করা হয়? তো এটা 1 মার্চ, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখবো কোশ্চেন নাম্বার 23, সাউরিয়া অ্যাওয়ার্ড ফর স্টুডেন্টস দেবার কথা কোন রাজ্য সরকার ঘোষণা করলো? সাউরিয়া মানে সৌর্য অ্যাওয়ার্ড ফর স্টুডেন্টস দেবার কথা কোন রাজ্য সরকার ঘোষণা করলো? তো এক্ষেত্রে হরিয়ানা, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখবো কোশ্চেন নাম্বার 24, 2022 এশিয়ান গেমসে কোন খেলাকে আবার ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত করা মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর কি, কোন খেলাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হবে? তো এটা কিন্তু ক্রিকেট, অপশান বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখবো কোশ্চেন নাম্বার 25, গ্লোবাল থিঙ্কার্স 2019 শীর্ষস্থানে কে রয়েছেন? তো এক্ষেত্রে মুকেশ আম্বানি, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখবো কোশ্চেন নাম্বার 26, মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মানে সাকসাম 2019 ক্যাম্পেইন শুরু করলো, মানে কোন শহরে শুরু করেছে এটা? নিউ দিল্লি, অপশান সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখবো কোশ্চেন নাম্বার 27, কোন শহর 2018 বিশ্বের সব থেকে দূষিত শহর হিসাবে নির্বাচিত হলো? গুরুগ্রাম, অপশান এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখবো কোশ্চেন নাম্বার 28, লরিয়াস স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার টু অ্যাওয়ার্ড কে সবচেয়ে বেশিবার জিতল বা কে সব থেকে বেশিবার জিতেছে? রজার ফেডেরার, অপশান বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখবো 2018 বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ কে জিতল? তো এটা জিতেছে ম্যাগনাস ক্যারিসেন, অপশান সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। আর এর পরের দিনের জন্য তোমাদের যে প্রশ্নটা থাকলো, কোন মন্ত্রক 1 ফেব্রুয়ারি 2019 থেকে সেইরি মানে সমৃদ্ধি উৎসব পরিচালনা করেছে? তো এখানে দেখো 4টে অপশান রয়েছে, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। সো এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। নেক্সট ভিডিওর জন্য তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর সাথে সাথে বেল আইকনটা প্রেস করে নাও, তাহলে নেক্সট আমি কালকে সকালে আবার একটা স্টাডি মেটেরিয়াল, আর ঠিক যেভাবে আমি কেমিস্ট্রি জিকে স্টাডি মেটেরিয়াল জিকে আর রেগুলার একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি, আপাতত এগুলো রেগুলার চলবে, এগুলো কিছুটা কভার হওয়ার পর আমি আবার অন্যান্য ভিডিও আনবো, আর এ মাসটা শেষ হলে আমি আবার নতুন মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে আসবো। তো তার জন্য তোমরা নোটিফিকেশান বেলটাকে একটু কেয়ারফুলি প্রেস করে রাখো, যাতে আমি যখন ভিডিওগুলো আপলোড করবো তার নোটিফিকেশান তোমার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। ধন্যবাদ।